গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর সকাল সকাল দেখতে পাচ্ছ আবার রান্নাঘর থেকেই আমার ব্লগটা শুরু করছি। ঘুম থেকে উঠেই একদম ফ্রেশ হয়ে রান্নাঘরে এসে কাজ শুরু করে দিয়েছি। কাজ কিছুই না, কালকের ভাতও ছিল, তরকারি তো বিট্টু দা আজকের জন্য রান্নাই করে রেখেছে, আর এখানে ডাল ছিল, কালকে বিট্টুদা ডাল রান্না করেছে, ডালটা গরম করতে বসিয়ে দিয়েছি। আর অল্প একটু ভাত লাগবে সেই জন্য ছোটো সসপ্যানটা দেখতে অল্প একটু ভাত বসিয়েছি। আর কালকে আমরা ডিনারের পর মানে আর ভালো লাগছিলো না, সেই জন্য এই বাসনগুলো, বাসন না জাস্ট দুটো থালা একটা বাটি এগুলো রেখে দিয়েছিলাম, এবারে এগুলোকে ধুয়ে ব্রেকফাস্টটা করে নিলে আমাদের সকাল সকাল আদা দেওয়া চা রেডি হচ্ছে। আর এদিকে ওর জন্য টিফিনে ব্রেড বাটার, টিফিন রেডি, ব্রেড বাটার, আর মাঝখানে অল্প একটু করে চিনি দিয়ে, যেটা ছোটোবেলা আমার খুব প্রিয় একটা ব্রেকফাস্ট ছিল। অলরেডি আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি অফিসের জন্য, আর আজকে সকাল থেকে ভ্যাপসা একটা গরম, কোনো কাজ করিনি তারপরও ভীষণ গরম, আর রোদ দেখে আমার মুখে দেখেই বুঝতে পারছো প্রচণ্ড রোদ, কটকটে রোদ। কাজ কমপ্লিট, বেরিয়ে গেছি অফিস থেকে, এবার যাই আস্তে আস্তে। বাড়ি থেকে বেরিয়ে সোজা চলে এসেছি আমাদের ফেমাস চায়ের দোকানে, লেমন টি এর দোকান। আর আমার পেছনেই একটা দেখতে পাচ্ছ তেলে ভাজার দোকান, তো তেলে ভাজা খাই, আগে একদমই খেতাম না, বাট কলকাতা আসার পর থেকে বেশ অনেকদিনই খাওয়া হয়েছে। বাট যদিও কলকাতা তেলে ভাজা দেখলে লোভ সামলানো যায় না, কিন্তু আজকে খাবো। বাড়ি যাওয়ার পথে আবার আরেকটা স্টপিস ও গেছে একটু এই দোকানটাতে, মানে সাইবার ক্যাফেতে একটু কাজ আছে, তো কাজ বাজ সেরে প্রত্যেক দিন বাড়ি ফিরতে ফিরতে এতটা লেট হয়ে যায়, তারপরে কি আবার রান্নাবান্নার কাজ, মানে আর বলে না। অলরেডি 7:30, আর আমি ঠিক এখানেই বসে আছি, 7:30 বাজে এখনও এখানেই বসে আছি। ও অ্যাকচুয়ালি ভেতরে গেছে, আর যেহেতু স্কুটিটা বাইরে আর এর মধ্যে আমাদের ব্যাগগুলো আছে, সেজন্য বাইরে এখানে আমি একটা সেই আবার তেলে ভাজার দোকানের সামনে বসে আছি, কিন্তু আজকে আমি তেলে ভাজা খাবো না, মানে নাই। সোজা এসেছি একটু বাজারে, অ্যাকচুয়ালি কালকে একটা কচু নিয়ে গেছিলাম, তো সেটা নিয়ে বাড়িতে গিয়ে রিয়েলাইজ করলাম যে এটা অনেকটাই ছোটো, ছোটো মানে এনাফ না, তো সেই জন্য ভাবলাম রান্নাই যেহেতু করবো একটু বেশি করেই রান্না করি, আর সবার কচু নেওয়া আমাদের কমপ্লিট। আর এবার তাড়াতাড়ি বাড়িতে যাব, কারণ আমার আজকে আবার আরেকটা পার্সেল আওয়ার কথা, অলরেডি এসে দাঁড়িয়ে আছে। তো ওই পার্সেলগুলো তোমাদেরকে আমি আগেও একটা ব্লগে বলেছিলাম যে আমরা খুব তাড়াতাড়ি কোথাও একটু বেড়াতে যাবো, ঘুরতে যাবো, খুব ছোট্ট একটা ট্রিপ, তবে এখনই কিছু রিভিল করছি না আর কি শপিং সেগুলো তোমাদেরকে একেবারে দেখাবো। তো চলো এবার তাড়াতাড়ি। আর এটা আমাদের বাড়ির খুব কাছাকাছি একটা বাজার, রবীন্দ্রনগর বাজার, যদিও এখন মাছের দোকান টোকান সব কিছুই বন্ধ, এবার ঠাকুরের জন্য একটু ফুল নিতে হবে, ফুলটা নিয়ে সোজা বাড়ি। আর এখানে একটা কালী মন্দিরও আছে। স্নান টান করে চলে এসেছি রান্নাঘরে, আর আমি আসার আগেই বিট্টুদা এসে অলরেডি কাজবাজ শুরু করে দিয়েছে। এখানে বিট্টুদা ভাত বসিয়ে দিয়েছে, ডাল ছিল ডালটা গরম করতে বসিয়ে দিয়েছে, আর আজকে একটা স্পেশাল জিনিস রান্না করব, সেটা হলো কচুর শাক রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে। তো বিট্টুদা এখন আমাকে কচুগুলোকে ছাড়িয়ে দিচ্ছে, মানে মোটামুটি রেডি করে দিচ্ছে, আর আস্তে আস্তে আমিও বাকি আরও যা যা লাগবে আমি জিনিসগুলো ভালো করে
চলো যতক্ষণে বিট্টুদা এগুলো করছে ততক্ষণে আমি আলু পেঁয়াজ এগুলো কেটে নিই। আমার ভাত রেডি, ডাল ছিল, ডালটাকেও গরম করা হয়ে গেছে। এখানে রসুন পেঁয়াজ আর আলু কেটে নিয়েছি, মাছের মাথাগুলোকে ফ্রিজ থেকে বের করে জলে ভিজিয়ে রেখেছি। এবার সাড়ে নটার সময় আমি এখানে একটু ম্যাগি বানাচ্ছি, কারণ আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো রান্না হলে তারপরে খাবো, তো অনেকটা লেট হবে, সেজন্য একটু ম্যাগি বসিয়েছি। আর এখানে ও আমাকে কচুটা একদম সুন্দর করে কুড়িয়ে দিয়েছে। এবার এটাকে একটু নুন দিয়ে খুব ভালোভাবে এবার সেদ্ধ করে নিচ্ছি। এখানে স্নান করে এবার পুজো দিতে ব্যস্ত। আমার সেদ্ধ হয়ে গেছে আর এটাকে এভাবে ছাঁকনির মধ্যে রেখে দিয়েছি জলটা ঝরানোর জন্য। আর এদিকে একটা কড়াইতে আলুগুলো ভাজতে বসিয়ে দিয়েছি, আলুগুলোকে একটু লাল লাল করে ভাজবো। আর আরেকটা কড়াইর মধ্যে পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এখানে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। আর এর মধ্যে আমি দু একটা রসুনের গুঁড়াও দিয়ে দিয়েছি। যতক্ষণে আমার ভাজাভাজিগুলি হচ্ছে ততক্ষণে আমি এখানে ম্যাগিটাকে করে রেখেছি, কিন্তু খাওয়ার টাইম পাচ্ছি না, তো ততক্ষণে আমি ম্যাগিটা একটু খেয়ে নিই। এদিকে আমার কচুর শাকটা খুব ভালোভাবে কষানো হচ্ছে, মানে কষানো হয়ে গেছে, জাস্ট একটু টানানো হচ্ছে, আর একটু টানিয়ে তারপরে মাছের মাথাগুলো দিয়ে। যতক্ষণে এদিকে আমার রান্নাটা হচ্ছে ততক্ষণে আমি কিছু হোম রেমেডি ইউজ করেছি, কারণ আর কোনো উপায় নেই, রান্না করতে করতে এবার রূপচর্চা করতে হবে, কারণ এছাড়া এক্সট্রা টাইম নিজের জন্য বেয়ার করা পসিবল হচ্ছে না। তো কোনো ব্যাপার না, যারা রান্না করে তারা রূপচর্চাও করতে পারে, তাই না? চলো যতক্ষণ কচুর শাক আমার রেডি, মাছের মাথা দিয়ে আমাদের ডিনারও রেডি আছে। ভাত, কচুর শাক, এখানেও সেম, এখানে আছে ইলিশ ভাপা যেটা কালকেও রান্না করেছিল, আর এখানে আছে ডাল। তো চলো ফটাফট ডিনারটা সেরে নিই। আর এদিকে চলছে মুভি, খেয়ে বলো কেমন হয়েছে। চলো আমাদের তো রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু আজকের মতো কমপ্লিট। আর আজকের ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি। কালকে শনিবার, আর একটা দিন অফিস, তারপরে আবার একদিনের ছুটি। তো শুক্রবারটা আসলে বেশ মনে আনন্দ আনন্দ লাগে কি আর একটা দিন অফিস। তো আর রবিবারটা আসলে মানে কীভাবে যে দিনটা কেটে যায় সত্যি মানে বুঝতেই পারি না। তো ঠিক আছে, চলো যাই হোক, এখন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি এই ভিডিওটাতে তোমাদের কিছুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক করো,
কমেন্ট করো, শেয়ার করো। আর নতুন বন্ধুরা অবশ্যই প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সঙ্গে কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে দেখা হবে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।